শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমরা জানো যে সর্বশেষ শিক্ষামন্ত্রী লাইভে এসে তোমাদের মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে কথা বলেছেন এবং সেখানে তিনি বিবৃতিতে বলেছেন যে লটারির মাধ্যমে তোমাদের ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এখন প্রশ্ন হলো, আসলে লটারিটা কবে হবে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কোন পদ্ধতিতে তোমরা করতে হবে? তোমরা কি অনলাইনে আবেদন করতে হবে নাকি তোমরা স্ব স্কুলে গিয়ে আবেদন করতে হবে? এই বিষয়ে অর্থাৎ 2021 ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ একটা বিবৃতি রয়েছে। অবশ্যই তুমি পুরো ভিডিওটিতে জুড়ে থাকো, তাহলে তুমি তোমার 2021 সালের ভর্তি সংক্রান্ত অনেক তথ্য এখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করি। করোনা পরিস্থিতিতে আবার বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে 30 ডিসেম্বর লটারির প্রস্তাব করা হয়েছে। লটারির কাজটি হবে সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে। এখন 15 ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র বিতরণ করতে চায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। নাম প্রকাশে অনিচ্ছুক মাউসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, টেলিটক মোবাইলের মাধ্যমে ঢাকা মহানগরীর সবকটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে। তাই 30 ডিসেম্বর একদিনেই সবকটি বিদ্যালয়ে লটারির প্রস্তাব করা হয়েছে। এরপর নির্বাচিত বিদ্যালয়ে ভর্তি হবে শিক্ষার্থীরা। ঢাকার বাইরে সরকারি বিদ্যালয়গুলোতেও অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ঢাকা মহানগরীতে 39টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও 3টি শাখা রয়েছে। ঢাকার এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসন আছে 11,500 মতো। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরও 2টি বিদ্যালয়ও যুক্ত হচ্ছে। এগুলোতে মাউসির অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজটি হয়। শিক্ষা মন্ত্রণালয় ও মাউসির সিদ্ধান্ত হলো, এবারও বিদ্যালয়গুলোতে 3টি গুচ্ছ বা বাগ এ, বি এবং সি করে ভর্তির কাজটি করা হবে। এবার একজন শিক্ষার্থী একটি গুচ্ছের 5টি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটা বিদ্যালয় নির্বাচন করা হবে। এতদিন একজন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী একটি গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত। এর আগে গত 25 নভেম্বর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীর মতো সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এবছর ক্যাচমেন্ট এরিয়া 40% পরিবর্তে 50% করা হবে। ক্লাস্টার ভিত্তিক ভর্তির ক্ষেত্রে লটারিতে 5টি স্কুল নির্বাচন করতে পারবে। তো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আসলে স্কুলে ভর্তিতে লটারির বিষয় নিয়ে তোমাদের জন্য আজকের সর্বশেষ আপডেট। অনেক কষ্ট করে আসলে তোমাদের জন্য ভিডিওগুলি করি এবং ভিডিওগুলো কিন্তু তোমাদের উপকারী এবং এখানে অনেক তথ্য নির্ভর থাকে, তাই তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। অনেক সময় ব্যয় হয়, একটা ভিডিও করতে 3-4 ঘন্টা সময় লেগে যায়। একটু কষ্ট করে তুমি আমার ভিডিওটিতে একটা লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, যেন তোমার অন্যান্য বন্ধুরাও লটারিতে ভর্তির বিষয়ে A to Z জেনে যায়। ধন্যবাদ তোমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।